ভোরে ফুল সংগ্রহ, তারপর নদীতে জল দেবীর উদ্দেশ্যে সেই ফুল অঞ্জলির মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে তিন দিনের বৈশাখী। রাঙামাটিতে বিজুর মধ্য দিয়ে তিন দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ভোর থেকে জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ি তরুণ তরুণীরা কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসিয়ে পুরনো বছরকে বিদায় জানাচ্ছে। খাগড়াছড়ি জেলা সদরের খবং পূজা এলাকায় সূর্যোদয়ের সাথে সাথে নারী পুরুষ চিঙ্গি নদীর তীরে আসতে থাকে। সবাই সেখানে জলদেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করে। বাংলা বছরের শেষ দুই দিন ও নববর্ষের দিন এই তিন দিন বিজু উৎসব হয়। চাকমা ভাষায় উৎসবের প্রথম দিনকে ফুল বিজু, দ্বিতীয় দিনকে মূল বিজু এবং তৃতীয় দিন অর্থাৎ নববর্ষের দিনটিকে গজ্জা পর্যা দিন বলা হয়। ত্রিপুরা ভাষায় এই উৎসবকে বৈশু, মারমা ভাষায় সাংরাই ও চাকমা ভাষায় বিজু বলা হয়। এই তিন নামের প্রথম বর্ণ নিয়ে বৈশাখী উৎসবের নামকরণ করা হয়। আমরা নদীতে ফুল দিতে আসছি, সবাইকে ফুল বিজুর শুভেচ্ছা। পুরাতন বছরকে যা যা প্ল্যানিং আমাদের যা কিছু আছে সেগুলোকে আমরা যেন সেগুলো সবগুলো চলে যায়, আমাদেরকে যেন পরিশুদ্ধ করে আমরা নতুন বছরকে স্বাগত জানাই, যেন সুখ সমৃদ্ধি সব কিছু নিয়ে আমাদের কাছে নতুন রূপে আসতে পারে। রাঙামাটি এবং খাগড়াছড়ি থেকে বৈশাখীর খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি রাঙামাটিতে। রাঙামাটি থেকে বৈশাখী উৎসবের খবর জানাতে যোগ দিচ্ছেন সৈকত রঞ্জন চৌধুরী, সরাসরি চলে যাচ্ছে সেখানে। উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে রাঙামাটিতে ফুল বিজু উদযাপন করা হচ্ছে। রাঙামাটিতে বিভিন্ন সম্প্রদায়ের বিজু, বিশু, বৈশু এবং বিহু, সাংরাই, সাংক্রান এইসব উৎসব এক এক জনগোষ্ঠী এক এক নাম দিয়ে এই উৎসবটিকে পালন করে থাকে। মূলত বছরের প্রথম দিনকে বরণ করা এবং শেষ দিনকে বিদায় করার জন্য মূলত এই উৎসবটি করে থাকে। আজকে রাঙামাটি শহরের বিভিন্ন প্রান্তে পাহাড়ি জনগোষ্ঠীর তরুণ তরুণীরা সকল দুঃখ কষ্ট দূর করে দেওয়ার জন্য এবং মঙ্গল কামনার্থে নদীতে ফুল ভাসিয়ে তারা আজকের দিনটি উদযাপন করছে। এবং আজকের এই দিনটিতে আমরা দেখেছি রাঙামাটি শহরে পাহাড়ি তরুণ তরুণী জনগোষ্ঠীর মধ্যে অনেক বেশি আনন্দ উচ্ছ্বাস তারা প্রকাশ করছে। একই সাথে এই ফুল ভাসানোর মধ্য দিয়ে আগামী যে প্রতিটি মানুষের মনে শান্তিতে বসবাস করবে তেমনটি তারা প্রার্থনা করছে। আজকের এই ফুল বিজুর এখানকার ফুল ভাসানোর পর থেকে সকলেই তারা তাদের বাড়িতে গিয়ে ফুল সাজ ফুল দিয়ে তাদের বাড়ি সাজাবে এবং এই বাড়ি সাজানোর পাশাপাশি তারা যাতে বয়োজ্যেষ্ঠ যারা আছে, যারা বয়স্ক পরিবারের সদস্য আছে তাদেরকে স্নান করানো হবে এবং এই স্নান করানোর মধ্য দিয়ে মনে করা হয় যে তাদের যে বন্ধন সেটি আরও অনেক বেশি সুদৃঢ় হয় এবং সুদৃঢ় হওয়ার পাশাপাশি তারা পূর্ণ অর্জন করতে পারে। আজকের এই ফুল ভাসানোর পর দিয়ে কাল আগামীকাল বছরের শেষ দিন মূলত সেখানে মূল বিজু উদযাপন করা হবে, যেখানে তারা কোনো কাজ করবে না, একজন আরেকজনের বাসায় বেড়াতে যাবে, হৈ হুল্লোড় করবে, আনন্দ করবে এবং পাজন যেটি পাহাড়িদের জনগোষ্ঠীর খুব পছন্দনীয় খাবার, যে 32 রকমের তরকারি দিয়ে আসলে এই খাবারটি প্রস্তুত করা হয় যার মধ্য দিয়ে মূলত এবং এই সকল ধরনের জরা ব্যাধি দূর করে সকলের জন্য মঙ্গল কামনা করা, পৃথিবীর সকল প্রাণীর সুখ শান্তি কামনা করে রাঙামাটিতে পালিত হচ্ছে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকের ফুল বিজু। এই ছিল সর্বশেষ রাঙামাটি থেকে। এবার খাগড়াছড়ির বৈশাখীর খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সৈকত দেওয়ান। সৈকত, আমাদের আপনার কাছে কি আছে আমাদের জানান। আমি আপনাকে বিজুর শুভেচ্ছা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি সদরের সিঙ্গি নদীর তীরে খবংপুরিয়া এলাকায়। এখানে ভোর থেকে সিঙ্গি নদীতে সবাই শিশু কিশোর তরুণ তরুণী সবাই বিভিন্ন বয়সের নানা বয়সের এরা সিঙ্গি নদীতে ফুল দিতে আসছে, ফুল নিবেদন করে এই প্রায় অনেকে চলে গেছে। ফুল দেওয়ার পর ফুল বেজুর দিন ফুল দেওয়ার পর এখন এরা বাড়িতে গিয়ে বর পরিষ্কার পরিচ্ছন্ন সাজগোজ করবে। এছাড়াও আজকের এই দিনে ফুল বেজুর দিনে বিজু উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ একটি বর্ণাঢ্য রেলের আয়োজন করেছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে এই আশা সবাই করতেছে, আয়োজকরা করেছে। ফুল বিজু আজকের বিজুর আনুষ্ঠানিকতা তিন দিনের যে বিজু আজকের ফুল নিবেদনের মাধ্যমেই শুরু হয়েছে। প্রথম দিন হল ফুল বিজু, আগামীকাল দ্বিতীয় দিন মূল বিজু এবং বাংলা নববর্ষ যেদিন ওই দিন হল গজ্জা পর্যা দিন। এই তিন দিন হল খাগড়াছড়ি জেলার
বিজু উৎসবের কর্মসূচি সামিয়া। সৈকত ধন্যবাদ আপনাকে।